তারা চরমপন্থীও নয় বা তারা শৈথিল্যপন্থীও নয়, তারা হচ্ছে মধ্যমপন্থী। যেহেতু উপলব্ধিটুকু নেই, এজন্যে কিন্তু মুসলমানের বাচ্চা হওয়ার পরেও পূজার মণ্ডপে যায়। আমি ইমানদার হব, সাথে সাথে আমি শিরকে লিপ্ত হব, এটা কখনো হতে পারে না। এখানে আমরা তো আর জান্নাতি পথকে বিসর্জন দিতে পারি না, আমরা আমাদের ইমানকে বিসর্জন দিতে পারি না, আমরা আমাদের আকিদাকে বিসর্জন দিতে পারি না। আমরা এটাও ঠিক ওটাও ঠিক, ডানও ঠিক বামও ঠিক, এই আকিদা কোনোদিন পবিত্র কোরআন ও সহি হাদিসের আকিদা হতে পারে না। মুসলমানের বাচ্চা পূজার মণ্ডপে যায়, পূজার মেলা যায়, প্রসঙ্গক্রমে বলতেই হয় তারা কি আমাদের এখানে আসে? 72-73 যে বিভক্ত হবে সবাই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি হবে তারা কারা? সংখ্যালঘু ভাইদের উপরে নির্যাতন করছে, বিভিন্নভাবে আক্রমণ করছে, এটাও কিন্তু আহলে হাদিসের আকিদা না, অসম্ভব। তারা আমাদের ভাই, আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছে দেব। তারা কারা? হে আল্লাহর নবী, যারা নাজাত প্রাপ্ত দল হবে, আল ফিরকা নাজিয়া, যারা আগে ভাগেই নাজাত পেয়ে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের জন্য জ্ঞাপন করছি, যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে ইমানের উপরে অবিচল রেখেছেন। অন্যান্য মানুষদের মতো ইমান থেকে কিছু অংশ মানা, কিছু অংশ না মানা, যেটা ছিল কাদারিয়া বা জাবারিয়া বা শিয়া বা মুরজিয়া, বিভিন্ন তরিকা বা পদ্ধতি অবলম্বনকারী দল বা গোষ্ঠীর, যেগুলোর উদ্ভব হয়েছিল 37 হিজরির পর থেকে, অর্থাৎ মক্কা থেকে মদিনা হিজরত, সেই মদিনা হিজরতের 37তম বছর থেকে যার যে ফিতনা শুরু হয়েছিল, শিয়াদের উদ্ভব, খারেজিদের উদ্ভব, বা আশআরিয়া বা জাবারিয়া বা কাদারিয়া, যারা শুধুমাত্র তাকদীরকে বিশ্বাস করে, যারা শুধুমাত্র ভেবে নাই যে ইমান আনলেই চলবে, যে আর আমল যেভাবে আল্লাহ চান সেভাবেই করলেই হবে, ইমান মূল হলেও আমল তার শাখা প্রশাখা না, মানে তাদের আকীদা হচ্ছে আল ইমানু লা ইয়াজিদ ওয়া লা ইয়ানকুস, অর্থাৎ ইমান বাড়েও না কমেও না। কেউ শৈথিল্যবাদী, আবার কেউ চরমপন্থী। চরমপন্থীদের আকীদা, তাদের আকীদা হচ্ছে এই যে যদি কেউ কবিরা গুনাহ করে মুসলমানদের মাঝে, তাহলে সেই কবিরা গুনাহ করার কারণে সে খারিজুম মিন মিল্লাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত থেকে, অর্থাৎ মুসলমানিত্ব তারা টিকে থাকে না। অথচ আহলে হাদিসদের আকিদা, অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী যারা, তাদের আকিদা হচ্ছে আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, অর্থাৎ ইমান বৃদ্ধি পায় এবং বাড়ে। আল ইমানু হুয়াল আসল, ইমানটা হচ্ছে মূল বিষয়। ওয়াল আমালু হুয়াল ফার, অর্থাৎ আমল হচ্ছে তার শাখা। তবে একজন মুমিন যদি ইমান আনার পরেও পাপের কাজ করে, তাহলে তাৎক্ষণিকভাবে তার ইমান কমে, সাওয়াবের কাজ করলে তার ইমান আরো বৃদ্ধি পায়। এটা হচ্ছে আহলে হাদিসদের আকিদা, অর্থাৎ যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী, তারা চরমপন্থীও নয় বা তারা শৈথিল্যপন্থীও নয়, তারা হচ্ছে মধ্যমপন্থী। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, সাহাবাদেরকে উদ্দেশ্য করে, বিশেষ করে উম্মতে মুহাম্মাদীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আলোকপাত করেছেন যে তারা হবে মধ্যমপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এর মাঝে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন ইমানকে নিয়ে, কারণ ইমান কোন দিক থেকে যাচ্ছে মানুষের উপলব্ধিটুকুও নেই। যেহেতু উপলব্ধিটুকুও নেই, এজন্যে কিন্তু মুসলমানের বাচ্চা হওয়ার পরেও পূজার মণ্ডপে যায়, মুসলমান হওয়ার পরেও পূজায় চাঁদা তুলে দেয়, মুসলমান হওয়ার পরেও পূজা কমিটির সদস্য হয়, মুসলমান হওয়ার পরেও পূজায় বিভিন্নভাবে সাপোর্ট করে। হ্যাঁ, সাপোর্ট হবে ওইভাবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছে। যারা কুফফার ছিল, যারা ইহুদি ছিল,
তারা জিজিয়া বা প্রতিরক্ষা কর দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করত। যারা মুসলমান ছিল, মুসলমান তারা খারাজ দিবেন, সাথে সাথে তারা যাকাত দিবেন, এইগুলো দিবেন। কিন্তু যারা অমুসলিম থাকবেন তারা জিজিয়া বা প্রতিরক্ষামূলক কর দিবেন প্রসঙ্গক্রমে। যদিও আমাদের দেশ এটা মুসলিম শাসক হলেও ইসলামী শরিয়া মোতাবেক তাদের পথ পন্থা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, কোরআনের যে শাসন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে শাসন, আমাদের দেশ সহ সমস্ত বিশ্বের মাঝে আল্লাহ জয় জয়কার করুন, আল্লাহুম্মা আমিন। কেন এই প্রসঙ্গে আমরা কথা বলছি? কারণ একজন মুমিন, আমি ইমানদার হব সাথে সাথে আমি শিরকে লিপ্ত হব, এটা কখনো হতে পারে না। এজন্যই সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুফফার কুরাইশরা প্রস্তাব দিল, মুহাম্মদ বাপ দাদাদের ধর্ম ছিল ওটাকে মেনে নাও, নতুন ধর্ম আনার দরকার নেই। এটা নতুন ধর্ম আনলে তোমার আমার মাঝে, তোমাদের আমাদের মাঝে ফিতনা হবে, একটা ফারাক তৈরি হবে, এটা সার্বজনীনতা আসবে না। কিছু কিছু দেখবেন, কিছু কিছু হিন্দু ভাইদের পূজা মণ্ডপের সামনে দেখবেন সার্বজনীন শারদীয় দুর্গা পূজা। আর সার্বজনীন কিভাবে হয়? সার্বজন বলতে সর্বজন শ্রদ্ধেয় যে জিনিস সেটা হচ্ছে সার্বজনীন। অবশ্যই হিন্দু ভাইরা এক আদম এবং এক হাওয়া থেকে তারাও যেমন এসেছেন, আমরাও তেমন এসেছি। তারাও যেমন আদমের সন্তান, মা হাওয়ার সন্তান, আমরাও তেমনি ভাবে মা হাওয়ার সন্তান, আদমের সন্তান। কিন্তু বিভেদ কিভাবে হলো? নূহ আলাইহিসসালামের বিশেষ করে জামানা থেকে, সেই যুগ থেকে কিন্তু এই এক শ্রেণীর মানুষ পৌত্তলিক বা মূর্তি পূজার একটা শুরু সেখান থেকে হলো বিশেষ করে। তো এখানে আমরা তো আর জান্নাতি পথকে বিসর্জন দিতে পারি না, আমরা আমাদের ইমানকে বিসর্জন দিতে পারি না, আমরা আমাদের আকিদাকে বিসর্জন দিতে পারি না। আমরা এটাও ঠিক ওটাও ঠিক, ডানও ঠিক বামও ঠিক, এই আকিদা কোনোদিন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আকিদা হতে পারে না। নিঃসন্দেহে আকিদা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকিদা পোষণ করেছিলেন, সাহাবায়ে কেরাম যে আকিদা পোষণ করেছিলেন, সূরা কাফিরুনের যে আকিদা, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যখন তারা প্রস্তাব দিল মেনে নাও। আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই, ইতিহাস পর্যালোচনায় আমাদের কথিত নামধারী একজন, সেই সময়ের সম্রাট আকবর, সম্রাট আকবরও কিন্তু এরকম কিছু করতে চেয়েছিল। সে চেয়েছিল আমি যদি আমার এই প্রশাসন বা নেতৃত্ব আমি টিকিয়ে রাখতে চাই তাহলে এ পাশের ঠিক রাখতে হবে, ডান পাশেরও ঠিক রাখতে হবে। এজন্যে তিনি যেটা করেছিলেন, প্রবর্তন করেছিলেন, সেটা হচ্ছে দিনে ইলাহি, মানে এটা এমন দিন হবে যে একটা খিচুড়ি, খিচুড়ি বলতে আমরা সচরাচর বুঝেই থাকি খিচুড়ির মধ্যে ডালও থাকবে, চালও থাকবে, সবজিও থাকবে, একটা মিক্সিং, একটা হচ্ছে প্রসেসিং একটা বোঝায়। তো সেখানে নিঃসন্দেহে সেই যুগেও এক শ্রেণীর আলেম ওলামারা কিন্তু সেটাকে বাদ দিয়েছিল, সেটাকে নাকচ করেছিল। ঠিক অনুরূপভাবে আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যারা তার গ্রন্থগুলো, তার হাদিসের বিষয়গুলো যাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছিলেন, নিঃসন্দেহে তারা হাদিসের দিকপাল ইমাম বুখারী রহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ। কেন ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ এই কথাটা বললেন যে লাউলা হাযিহিল ইসাবা লান্দারাসাল ইসলাম, যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারীরা না থাকতো, তাহলে পৃথিবী থেকে ইসলাম মুছে যেত। আপনি বলবেন আহলে হাদিসদের খুব দাম্ভিকতামূলক কথা বললেন, যে না এই কথা আবু সাঈদ খুদরী সহ সাহাবায়ে কেরামদের কথাও ছিল যে যখন আমি কোনো আহলে হাদিসকে দেখি, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের অনুসারীদেরকে দেখি, কোনো যুবককে দেখি যারা কোরআন এবং সহিহ হাদিস জানে, মানে, মানার চেষ্টা করে, ফাকাআন্নি রাআইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি স্বয়ং নবীকে আমি জীবিত দেখতে পাই। কেন এই কথা? আমরা প্রেক্ষাপট আজকে কিছুদিন যাবত, এই দুই তিন দিন যাবত সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলি বা আর ইউটিউব বলি, আর অন্যান্য মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি পূজার মণ্ডপে যে একজন মুসলিম ভাই তিনি নাশিদ বলছেন ইসলামী সঙ্গীত, তিনি ওখানে ইসলাম জয় জয়কার করছেন, এটা কি ইসলামী আকীদা? অসম্ভব। সেখানে যে তাদেরকে দাওয়াত দেব অন্য পদ্ধতিতে, কিন্তু সেখানে যে আমার
ডানে পূজার ছবি, ডানে বামে পূজার ছবি, এটা ইসলামের দেশের প্রেক্ষাপটে একটা অন্যরকম একটা বিশৃঙ্খল পরিবেশ হয়ে গেছে। তাহলে বুঝতে হবে ওই সমস্ত ভাইদের আকীদা ক্লিয়ার না, ওই সমস্ত ভাইদের তাদের বিশ্বাস ক্লিয়ার না, যেভাবে ক্লিয়ার ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেভাবে তার সাহাবাদের ছিল, যেভাবে ছিল তার পরবর্তী প্রজন্মের। এজন্যই তো তিনি বললেন যে লা আবুদু মা তাআবুদুন, আরে আমি তার ইবাদত করি যার ইবাদত তোমরা, আমি তার ইবাদত করি কিন্তু ওটা লা আবুদু, নিশ্চয় আমি তার ইবাদত করি, মা তাআবুদুন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। সামগ্রিক কথা হচ্ছে এই, তোমরা যদি বলো এটাও মেনে নিতে, তোমাদেরটাও আমাদেরটাও মেনে নিতে হবে, না এটা কখনো মানা যায় না। কুলিয়া ইহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান কেন নাজিল করলেন, এখানে কিন্তু যারা কুফুরি মতবাদের অর্থাৎ যারা কুফার তাদের সাথে মুসলমানদের একটা ছেদ পড়ে গেছে আকিদাগতভাবে, বিশ্বাসগতভাবে, ইমানগতভাবে। ঠিক অনুরূপভাবে আমরা ছোটবেলায় দেখেছি মুসলমানের বাচ্চা পূজার মণ্ডপে যায়, পূজার মেলা যায়, প্রসঙ্গক্রমে বলতেই হয় তারা কি আমাদের এখানে আসে? অবশ্যই তারা আমাদের ভাই, কোন ভাই, একই মায়ের সন্তান, সেই হিসাবে ভাই, কিন্তু আকিদা গুলিয়ে মিশিয়ে কিন্তু আমরা দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটু ঘোষণা যে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে তোমরা বলছো আমরা ঈমান এনেছি, হ্যাঁ তোমরা ঈমানদার বলো না, তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। তার মানে ঈমান আর ইসলাম ব্যবধান রয়েছে, ইসলাম গ্রহণ করলে পূর্ণ ঈমানদার হওয়া যায় না, পূর্ণ ঈমানদার হতে গেলে ঈমানের যে সমস্ত শাখা প্রশাখা রয়েছে সেগুলোকে যেমনি ভাবে আল ঈমানু বিল্লাহ ঠিক তেমনি ভাবে আল ঈমানু বির রাসূল, আল্লাহর প্রতি ঈমান আনলাম মানে কি সব ইলাহকে আমি নাকচ করে দিলাম, যত পূজাতন্ত্র বলি, যত শিরকিতন্ত্র বলি, যত কিছু বলি সবগুলোকে নাকচ করে দিলাম। এবং নবীর প্রতি এবং রাসূলদের প্রতি যখন ঈমান আনার কথা আমি বললাম তখন নবী রাসূলদের তরিকা বা পথ পদ্ধতি বাদে যত তরিকা যত মত পথ রয়েছে সবগুলোকে বাদ না দিলে রাসূলদের প্রতি ঈমান আনা কিন্তু হয় না। সুতরাং আমি বলছি যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি রাসূলের প্রতি ঈমান এনেছি, আমি পরকালের প্রতি ঈমান এনেছি, তাহলে আমি যদি এটাও ঠিক ওটাও ঠিক এই পথ অবলম্বন করি, আবার সাথে সাথে আমি মুসলমান যুবক বা আমার সন্তান সে যদি পূজায় যে সহযোগিতা করে, সে যদি পূজার মণ্ডপে যায় বা সে যদি তাদেরকে সহযোগিতা করে, হ্যাঁ তাদেরকে দূর থেকে আমরা প্রোটেকশন দিতে পারি, কিন্তু তাই বলে ওই দুর্গাপূজাকে ওইভাবে আমরা প্রোটেকশন দিতে পারি না যেভাবে আমাদের কিছু ভাইয়েরা দিচ্ছেন। কেন দিতে পারি না? কারণ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এখানে হয়তো বা বলবেন না ধর্ম যার যার উৎসব সবার, এই প্রসঙ্গে বললে তো বহু কথা এসে যায়। যদি এটা আপনি মেনে নেন, নিঃসন্দেহে একটা কুফুরি বাক্যকে আপনি মেনে নিয়েছেন, নিঃসন্দেহে তাই, ধর্ম যার যার উৎসব সবার, তার মানে হিন্দু ভাইয়ের ধর্ম ওনার কাছে ঠিক আছে, আমার ধর্ম আমার ঠিক আছে, তো আমি ওনার পূজার মণ্ডপে যাব, উনি আমার ঈদে আসবেন, উনি আমার ঈদে আসুক বা না আসুক এতে আমার কিছু যায় আসে না। তবে আমরা তাদেরকে দাওয়াত করতে পারি বাড়িতে, তবে আমরা তাদেরকে আমাদের খাবার দাবারে দাওয়াত করতে পারি, কিন্তু আমি তার ওখানে ওই সিন্নি রাদায় যে সহসরি হতে পারি না, এটা অসম্ভব। কারণ যারা এই বিষয়গুলো দেখছেন তারা ভালো অবগত হয়েছেন, চিটাগাংয়ে যে ঘটনাটা ঘটেছে সেখানে র‍্যাব পুলিশ তল্লাশি করছেন তাদেরকে খোঁজার জন্য, তাদেরকে আসামি করা হয়েছে, কারণ ওখানে যে ওই পদ্ধতি তো ইসলামী পদ্ধতি না, ইসলামী পদ্ধতি না যে সেখানে যে ইসলামী গান গাইতে হবে, ইসলামী সঙ্গীত বলতে হবে, সেটা নিয়ে একটা অন্যরকম বিশৃঙ্খল পরিবেশ হয়েছে। আমরা গ্রামের মানুষ বা আমরা হয়তো ওইগুলো বুঝি না, কিন্তু আমরা মৌলিক কথা যেটা বলতে চাচ্ছি, আমাদের আমল হয়তো অনেক থাকবে না কিন্তু অল্প আমল দিয়েও জান্নাতে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে কি হতে হবে? আমার আকীদা বা বিশ্বাসটা ক্লিয়ার থাকতে হবে, কোনোভাবেই শিরকের সাথে বিন্দুমাত্র আমার আপোষ থাকবে না, কোনোভাবেই বিদাতের সাথে আমার কোনো সংমিশ্রণ থাকবে না। আমি যদি বলি একটু বিদাত করলে সমস্যাটা কি, তাহলে আপনি অনেকগুলো কাজ করেছেন, একটু ভুল কাজ করলে সমস্যাটা কি? এভাবে বহু কাজ আছে, অনেক কাজ করেছেন কিন্তু এক জায়গায় ভুল করলে সেই সব জায়গায় মানে ভুলের মাশুল দিতে হয়। পুরা ইলেকট্রিসিটির আপনি লাইন নিয়ে এসেছেন এই মসজিদটাতে,
কিন্তু নেগেটিভ পজিটিভকে আপনি নেগেটিভ পজিটিভের জায়গায় রাখেননি তাহলে কি হবে সুইচ আপনি যতই দেন পুরো ওয়্যারিং করেন আপনার কোনো কাজে আসবে না ঠিক অনুরূপভাবে আমার আকীদা বা বিশ্বাস এইগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমার সব কিছু ঠিক থাকলেও এই বাস্তবে ঈমান কিন্তু আমাদের পূর্ণ হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন কেন এই প্রসঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আমাদের জন্য রেখেছেন আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন যদি আমরা জান্নাতে আমল করি তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি করুণা করে আমাদেরকে জান্নাতে স্থান দিবেন আর আমরা যদি তার বিপরীত কিছু করি তাহলে তিনি তার প্রতিদান স্বরূপ ব্যক্তিকে আমাকে আপনাকে জাহান্নামে স্থান দিবেন ব্যক্তির আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক তার আহ্বান ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ তোমরা ছুটে চলো ওয়াসারিউ ইলা মাগফিরা রবের ক্ষমার দিকে ওয়া জান্নাহ এবং তার জান্নাতের দিকে দৌড়ে ছুটে চলো এগিয়ে চলো দ্রুত গতিতে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ যে জান্নাতের ব্যাপ্তি হচ্ছে বিশালতা হচ্ছে আসমান এবং জমিন ব্যাপ্তি বিশালতা তাহলে এই জান্নাতের পানে আমাদেরকে ছুটে চলতে হবে এখন আমরা যে বিভিন্ন আজকে ধাঁধায় পড়ে যাচ্ছি আমরা কোন পথ অবলম্বন করব কোন নীতি অবলম্বন করব কারণ আমরা কিছু সূত্র জানি স্বাভাবিক সূত্র যখন ফাইন তানাযাতুম ফি শাই ফারুদ্দু ইলা আল্লাহি ওয়া রাসূল যখন কোনো বিষয়ে বাদ হয়েছে বিবাদ হয়েছে মতনৈক্য দেখা গেছে ফারুদ্দু তোমরা রুজু হও এই বিষয়টা ঘুরিয়ে দাও ইলা আল্লাহি ওয়া রাসূল আল্লাহ এবং তার রাসূলের দিকে সুতরাং যে কোনো সমাধান যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে খুঁজি তাহলে তার সমাধান ইনশাআল্লাহ পাওয়া যাবে আমরা যদি তিন যুগ খুঁজি বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন খয়রুল কুরুনি করনি উত্তম যুগটা হচ্ছে আমার যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম তারপরে খুলাফায়ে রাশেদা অর্থাৎ তার সাহাবাদের যুগ সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম তারপরে তাবেঈদের যুগ আমরা যদি সন্ধি করতে চাই আমরা যদি আকীদা মানহাজ শিখতে চাই তাহলে এই তিন যুগের আকীদা এবং মানহাজ আমাদেরকে শিখতে হবে এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে একটা হাদিস রয়েছে বনী ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে শুরু করে তার পরবর্তীতে যে হাজারো হাজার নবী যাদের মাঝে প্রেরণ করলেন তারা বনী ইসরাইল ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে বনী ইসরাইল বলা হতো অর্থাৎ আল্লাহর বান্দা তো তার পরবর্তীতে মূলত ইসহাক ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইয়াকুব এই ধারাক্রমে ইয়াকুব থেকে পরবর্তীতে যে বংশধর এদেরকে বলা হয় বনী ইসরাইলরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত নিশ্চয় বানি ইসরাঈলা বিভক্ত হয়েছে 72 দলে 72 ফিরকায় আর আমার উম্মতি ওয়া তাফতারিকু উম্মতি আর আমার উম্মতরা বিভক্ত হবে 73 ফিরকায় কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা আও কামা ক্বাল সবাই জাহান্নামী হবে এক দল শুধুমাত্র নাজাত প্রাপ্ত হবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন কথা বনি ইসরাইল বা ওই সময়ের উম্মতেরা তারা 72 ফিরকায় বিভক্ত হলো আর আমরা আমাদের উম্মতে মুহাম্মাদি বিভক্ত হবে 73 ফিরকায় সমস্তটাই 72 ফিরকায় জাহান্নামী হবে আর একদল নাজাত পাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারা হে আল্লাহর নবী তখন তিনি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মানহাজের উপরে যেই নীতির উপরে যেই আকীদার উপরে যেই আমলের উপরে আছে তারাই হচ্ছে শুধু জান্নাত প্রাপ্ত নাজাত প্রাপ্ত দল আর সব হচ্ছে জাহান্নামী দল বলবেন যে তাহলে এজন্যই তো মতভেদ দলাদলি বহু কিছু এখানে কয়েকটি বিষয় একটা হচ্ছে যে 72 এবং 73টা মূলত আধিক্যতা বোঝানো হয়েছে 72 এবং 73 যেটা এটা অনেক সংখ্যা বোঝানো হয়েছে যে 72 এ সীমাবদ্ধ থাকবে বা গুণে গুণে 72টাই হবে বিষয়টা এমন না এটা হচ্ছে আরব বাকৃতি বা ভাষার একটা অলংকার আমরা যদি বলি ঠিক অনুরূপভাবে 25 গুণের কথা বলা হয়েছে 27 গুণের কথা বলা হয়েছে 700 গুণ 500 বছর 5000 বছর এগুলো আধিক্যতা বোঝানো হয়েছে মুবালাগা বোঝানো হয়েছে
তো এগুলো এখানে তাহলে মুসলমানদের মাঝে বর্তমানে কত দল কত ফেরকা, নিঃসন্দেহে ফেরকা বলতে মুসলমানদের মধ্যে টুকটাক যে মাসআলাগত যে বিভেদ এটা উল্লেখযোগ্য নয়। মেন কথা যে 37 হিজরির পর থেকে নিয়ে যে শিয়া মুরজিয়া জাবারিয়া কাদারিয়া বা রাফেজি আর যত মতবাদ মতভেদ রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে এবং তারাই যে যেমন শিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কি বলে না শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। তারপরে যারা কাদিয়ানি তাদেরও ভাবখানা এমন যে আমরা শুধুমাত্র কোরআন মানবো হাদিস মানবো না। এই যে বড় বড় ফিরকা এই ফিরকার দিকে মূলত ইঙ্গিত দেওয়া হয়েছে। তাছাড়া আপনি যদি বলবেন যে আহলে হাদিসদের মধ্যে তো অনেক দলমত, কিন্তু না, আহলে হাদিসদের মধ্যে ছোট ছোট কিছু বিষয় ইখতিলাফ মতভেদ থাকলেও আকিদা এবং মানহাজের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো বৈপরীত্য নেই আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, বর্তমান সময়ে কিছু আকিদা এবং মানহাজের বৈপরীত্য দেখা যাচ্ছে যা সমাজের মাঝে আমরা বলবো যা ফিতনার কোনো সূত্রপাতের দিকে এগিয়ে যাচ্ছে। সেটা হতে পারে কোনো তন্ত্রকে মেনে নেওয়া যা আল্লাহ প্রদত্ত না, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত না, সেরকম কোনো ইজম বা সেরকম কোনো সেটা বলি গণতন্ত্র বলতে পারি, সেটা আমরা সমাজতন্ত্র বলতে পারি, পুঁজিবাদ তন্ত্র বলতে পারি, এগুলোর সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক নেই। কেন নেই হয়তোবা বলবেন, সময় এসেছে সম্পর্ক রাখার। হ্যাঁ, সময় আসবে ঠিক, কিন্তু আমার মূল বিষয় কিন্তু ঠিক থাকবে, সেটা কি আকিদা এবং মানহাজ। যে 72-73 যে বিভক্ত হবে সবাই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি হবে তারা কারা, তাদের ব্যাপারে নিঃসন্দেহে অনেকগুলো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। আমরা যদি বলি তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আকিদা এবং মানহাজকে কখনো বিলীন করবে না। আকিদাটা কি এবং মানহাজটা কি, আমরা যদি সলাতের উদাহরণ দেই, সলাত কিভাবে আদায় করতে হবে এবং সলাত আদায় করলে কি হবে, এখানে আকিদা এবং মানহাজ রয়েছে। ধরুন সলাত আদায় করার পদ্ধতি কার থেকে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু, তোমরা সলাত আদায় করো, কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখেছো তোমরা সেভাবেই সলাত আদায় করো। এখানে নারীদের জন্য পৃথক পুরুষদের জন্য পৃথক এই কথা বলা হয়নি, তবে হ্যাঁ, নারীরা যখন একসাথে সলাত আদায় করবেন, পুরুষের ইমাম যখন যেমনিভাবে সামনে থাকে, নারীদের ইমাম কাতারের মধ্যখানে থাকবেন। নারীরা যদি সলাত আদায় করেন তাহলে তারা সলাতের কিরাত বা আরো অন্যান্য বিষয়গুলো আসতে বলবেন যেন অন্যরা শুনতে না পাই, এরকম পার্থক্য আছে। তাই বলে পার্থক্যর কথা এটা বলছি না, যে নারীরা যখন সলাত আদায় করবে তাদের শারীরিক একটা অবকাঠামো গঠন রয়েছে, সুতরাং তারা একেবারে জড়সড় হয়ে জীর্ণ শীর্ণ হয়ে খুব মানে নম্রভদ্রভাবে হাত পা তারপরে সমস্ত কিছু এক জায়গায় করে সাজদা করবে, বিষয়টা এমন নয়। এটা হাদিসের ভাষা না, এটা সাহাবায়ে কেরামদের শিক্ষাও না। তো আমরা বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত আদায় করতে বলেছেন আমাদেরকে সেভাবে সলাত আদায় করতে হবে। তো সলাতের মানহাজ বা পদ্ধতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, রাসূল যেটা দিয়েছেন, কিভাবে রফুল আদায় করতে হবে, কিভাবে আঙ্গুলের ইশারা করতে হবে, দুরাকাত সলাত আদায় করতে গেলে কিভাবে আদায় করতে হবে, চার রাকাত বিশিষ্ট বা তিন রাকাত আদায় করতে গেলে কিভাবে আদায় করতে হবে, নিঃসন্দেহে জিবরিল আমিন তাকে শেখালেন, তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন, পরবর্তীতে সাহাবী, তারপর তবেই পরবর্তীতে হাদিসের পাতায় আল্লাহ রাব্বুল আলামিন ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিঃসন্দেহে আমরা এই জিকির আমরাই নাজিল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমরাই নাজিল করেছি, সুতরাং আমরা এর হেফাজত করব, আমরা এর হেফাজত করব। মানুষ আপনাকে আমাকে বিভিন্ন পথে ডাকবে। আজকে আমরা যদি ধর্মের দিকে লক্ষ্য করি, সবাই আমাদেরকে একেবারে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে, আসুন আমার দিকে আসুন, আসুন আমার দল গ্রহণ করুন, আসুন আমার আকিদা গ্রহণ করুন, আসুন আমার মানহাজ গ্রহণ করুন, আসুন আমার দলে আসুন, আমি ওই দলের, আমি এই দলের। কিন্তু না, আমাকে আপনাকে ভাবতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যে মতভেদ মতনৈক্যের যে যুগগুলো ছিল, যে সমস্যাগুলো ছিল, সেই যুগে যেভাবে ইসলামের ধারাক্রম এসেছে আমাদের আকিদা এবং মানহাজ বিলীন করলে চলবে না। নিঃসন্দেহে কোনো জগা খিচুড়ি মার্কা কোনো শৈথিল্যবাদী আকিদা আমরা পোষণ করতে পারি না। সলাতের ব্যাপারে আকিদা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, অর্থাৎ সলাত আদায় করলে একজন মুমিন হওয়া যাবে, সলাতকে অস্বীকার করলে ব্যক্তি কাফের হয়ে যাবে, আবার সলাত আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ফরজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সলাত দিলেন, এই সলাত
দিলেন পাঁচ অক্ত সলাত খমসাতুল খমসিন পাঁচ অক্ত পড়া হবে কিন্তু পঞ্চাশ অক্তের সওয়াব পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের আকীদা। এই সলাত প্রথমে কেয়ামতের ময়দানে আল্লাহ এবং বান্দার মাঝে যে হিসাব নিকাশ হবে সে প্রথম হিসাব নিকাশ যেটা হবে সেটা হচ্ছে সলাতের হিসাব হবে। তো এই আকীদা আমরা পোষণ করি এবং মানহাজ পোষণ করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং সলাতের ক্ষেত্রে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা এবং মানহাজ গ্রহণ করেছি, সাহাবাদের আকীদা এবং মানহাজ গ্রহণ করেছি, ঠিক অনুরূপভাবে সিয়াসা আশ-শারঈয়া অর্থাৎ ইসলামী রাজনীতির ক্ষেত্রেও আমাকে আপনাকে ওই নীতি অবলম্বন করতে হবে। এমনটা না যে আমি ইসলামী মূল্যবোধের সরকার বা আমি ইসলামিক কোনো এ করি তাই বলে আমাকে পূজা কমিটির সদস্য হতে হবে বা পূজা কমিটি থেকে আমার সরাসরি সহযোগিতা করতে হবে। ভাইদেরকে আমরা আগলে রাখবো, এটা ঠিক, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, কিন্তু পূজায় আমি মুসলমান হিসাবে সহযোগিতা করতে পারি না। হ্যাঁ, এখন বলবেন তাহলে দেশের প্রেক্ষাপটে যারা প্রশাসন রয়েছেন তারা যে শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা যদি সেটা হারেস হিসাবে পাহারাদার হিসাবে যায়, অবশ্যই, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে এমন হয়েছে কিছু মানুষ ওই জায়গাগুলোতে উস্কে দিয়ে বড় ফায়দা নেওয়ার চেষ্টা করছে, কিছু মানুষ সংখ্যালঘু ভাইদের উপরে নির্যাতন করছে, বিভিন্নভাবে আক্রমণ করছে, এটাও কিন্তু আহলে হাদিসের আকীদা না, অসম্ভব। তারা আমাদের ভাই, আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছে দেব, যদি দাওয়াত হেদায়েত হয় আলহামদুলিল্লাহ, হেদায়েত যদি না হয় সেটা পরের ব্যাপার, তবে আমরা তো হাদিস জানি যাদের কাছে দাওয়াত পৌঁছে যাবে। অথচ ওয়ালাম ইউমিন বিল্লাজি উরসিলতু বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মতের মাঝে কেউ যদি ইহুদি হয়, কেউ যদি খ্রিস্টান হয়, বিধর্মী হয়, বেদিন হয়, আমায় আসার পরে এ দাওয়াত যদি তার কাছে পৌঁছে যায়, ওয়ালাম ইউমিন বিল্লাজি উরসিলতু বিহি, আমার প্রতি নবী মুহাম্মাদের প্রতি সে এখনো ঈমান আনেনি, আদখালাহুল্লাহুন্নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। সুতরাং তার কাছে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বোঝার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো তারা কারা, হে আল্লাহর নবী, যারা নাজাত প্রাপ্ত দল হবে, আল ফিরকা নাজিয়া, যারা আগে ভাগেই নাজাত পেয়ে যাবে, প্রথমে শুরুতেই নাজাত পাবে, যে জাহান্নাম কঠিন জাহান্নাম, যে জাহান্নাম কঠিন জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিভিন্নভাবে বর্ণনা করেছেন, তার মধ্যে একটু বর্ণনার কথা যদি আমরা বলি, নবী আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। ওত পেতে থাকে কিভাবে? বিপরীত পক্ষ থেকে সৈন্য আক্রমণ করছে, এই পক্ষের সৈন্য ঘাটিতে চুপটি মেরে আসে, তাক করে আসে বন্দুকের ওই নল, এভাবে যখনই আসবে তখন তাকে ঘায়েল করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিন মাআবা, এটা তাদের জন্য আবাসস্থল হবে যারা সীমা লঙ্ঘন করেছে, লাবিসিনা ফিহা আহকাবা, এটা তাদের জন্য এমন আবাসস্থল হবে যা হবে যুগ যুগ ধরে আবাসস্থল। নাউযু বিল্লাহ মিন যালিক, আল্লাহ সেই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিন, আল্লাহুম্মা আমিন, সেই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই জাহান্নাম থেকে, যে জাহান্নামের আরো বর্ণনা যদি আমরা দেখতে চাই যেটা সূরা ইউসুফের মধ্যে এসেছে, আরো অন্যান্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বহু আয়াত দ্বারা জান্নাত এবং জাহান্নামের কথা বর্ণনা করেছেন, সেখানে নিঃসন্দেহে জাহান্নামীরা ইদ ইস্তাগিফুন, যখন তারা পানি পানি বলবে অর্থাৎ কিছু পান করার কথা বলবে, তাদের কাছে এমন কিছু দেওয়া হবে, ইয়াশবিল উজু, যা পান করার সাথে সাথে মুখমণ্ডল সহ এই গলা আর অন্যান্য অংশগুলো ঝলসে গলে পড়ে যাবে। এটা কেমন জাহান্নাম? সেই জাহান্নাম থেকে যারা মুক্তি পাবে নিঃসন্দেহে তারা হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বাদা আল ইসলাম গরিবা, ইসলাম শুরু হয়েছে এক অল্প সংখ্যক মানুষ দিয়ে, অল্প সংখ্যক, মক্কার 13টি বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাজার লক্ষ মানুষকে হেদায়াত করতে পেরেছিলেন? মাত্র সেখানে আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, এই তো অল্প কিছু মানুষ সেখানে শুধুমাত্র হেদায়াত পেয়েছিল। সুতরাং আজকেও আমরা যদি ভাবি যে আমাদের সংখ্যা বাড়াতে হবে, আমাদের দল ভারী করতে হবে, এটা নিঃসন্দেহে বড় এক ভুল, এটা নিঃসন্দেহে বড় এক ভুল, এটা নিঃসন্দেহে বড় এক ভুল। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো ওহী করে সতর্ক এবং সাবধান করেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি অধিকাংশ রায়কে মেনে নাও, অধিকাংশ যেমন যেটা চাই, তুমি ভাবছো যে এটা মানলে মনে হয় কল্যাণ হবে, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে।
ওই যে সূরা কাফিরুনের কথা বললাম, যদি সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন নাউযুবিল্লাহি মিন দালিক, যে ঠিক আছে তাহলে আমরা একটু ব্যালেন্স করে আমরা সমাজে চলি, ঠিক আছে তোমাদেরটাও তোমরা কিছু নাও আমাদেরটাও আমরা কিছু নেই, এরকম কিন্তু না। ওখানে দ্যক্তহীন কণ্ঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বিধানকে ঘোষণা করেছিলেন, লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এভাবেই ঘোষণা। সুতরাং মুসলমানের আকীদার জাজবা, মুসলমানের ইমানের জাজবা নিঃসন্দেহে অন্যরকম একটা স্পিড থাকবে, এটা কখনো মিথ্যার সাথে সত্যকে মিশ্রণ চলবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা জানা সত্ত্বেও বাতিলের সাথে হককে কোনোদিন সংমিশ্রণ করো না। আমরা এ কথাই বলতে চাই, নিঃসন্দেহে বাদা আল ইসলাম গরিবা ও সাইয়াউদহু কামা বাদা, ইসলাম কিন্তু আবার অল্প সংখ্যকের দিকে চলে যাবে, অল্প সংখ্যক মানুষ জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন সূরা শুআরার মধ্যে, ওয়াকালিলুম মিন ইবাদি আশ-শাকুর, আমার সংখ্যা মানে শুকর গুজার বান্দা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে এই বান্দা, আমার আইন মেনে নিবে, বিধান মেনে নিবে, নবীকে মানবে, কোরআন এবং সুন্নাকে মানবে, কালিলুম মিন ইবাদি আশ-শাকুর, সেটা অল্প পরিমাণ অল্প সংখ্যক। সুতরাং সংখ্যাধিক্য নয়, আমার আকিদা নিয়ে আমার ইমান নিয়ে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তবে এরকম একটি অল্প সংখ্যক মানুষ থাকবে, আল্লাযীনা ইউফসিদুন নাস, আল্লাযীনা যারা ইউসলিহুন ইযা আফসাদান নাস, তারা সংশোধন করবে মানুষ যখন ফাসাদ ফিতনা ফাসাদ করবে। আজকে যদি মানুষের কাছে ইমানটা ক্লিয়ার না করা হয়, আজকে মুসলিম যুবকের কাছে ইমানটা যদি শিরকটা যদি ক্লিয়ার না করা হয়, তাহলে মনের অজান্তে কিন্তু মুশরিক হয়ে যাবে। আমি যদি ওই বিশ্বাসগুলো মেনে নেই, মনের অজান্তে এ করে নিবে। ঠিক অনুরূপভাবে আমাদের মধ্যে একটা দল থাকা চাই যারা হক কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হক দলের, হক পথের, হক আকিদা এবং মানহাজের আকিদা অনুসারী হবার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যেন জান্নাত যে লক্ষ্যপান সেই লক্ষ্যপান যেন ভুলে না যাই, নিঃসন্দেহে কোনো ক্ষেত্রে সত্যের সাথে মিথ্যার কোনো সংমিশ্রণ চলবে না, এবং সত্যের সত্য সত্যের জয় হবেই, যেভাবে জয় হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কা বিজয় তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন করলেন, তখন তিনি ওয়াজআলা ইয়াতউনু ফি ঔদিহি, তিনি তার হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দ্বারা তিনি ওই মক্কার ওয়াহাউলাল কাবা, আর কাবার চতুষ্পার্শ্বে ছিল যে 360টি প্রায় মূর্তি, এই মূর্তিগুলো তিনি সরাচ্ছিলেন, ভাঙছিলেন আর বলছিলেন, কুল জা আল হক ও জাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হ্যাঁ এখানে হক এসেছে, সত্য দূরীভূত হয়েছে, আর সত্য ধ্বংস হওয়ার, সত্য দূরীভূত হওয়ারই। সুতরাং হক যেটা সেটা অল্প পরিমাণ হলেও সেই অল্প আমল নিয়ে আমি চলবো, আকিদা আমাকে ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ, ওই অল্প দিয়ে হয়তো আল্লাহ চাইলে আবার কখনো বিজয় দিবেন ইনশাআল্লাহ। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা আল্লাহুল লাযীনা আমানু, নিঃসন্দেহে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য করেছেন, তাদেরকে তিনি খেলাফত দান করবেন, তাদেরকে তিনি নেতৃত্ব দান করবেন, যারা ইমানদার, যারা ভালো কাজ করে, যেভাবে নেতৃত্ব দেওয়া হয়েছিল পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবারও আনতে হয়, মক্কার 13টি বছর তিনি দাওয়াত দিলেন, পরবর্তীতে 10 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেতৃত্ব দিলেন। এখানে মৌলিক কথা এই ছিল, ওই পৌত্তলিকতা চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিতে হবে, সব আকিদা এবং বিশ্বাসকে বাদ দিয়ে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আকিদা, পরকালীন আকিদা বিশ্বাস পোষণ করতে হবে। আমরাও যেন এমনটা না করি যে আমাদের উদ্দেশ্য কি, যে আমরা আখিরাতও নেব দুনিয়াও নেব, দুনিয়াও দরকার আখিরাতও দরকার, আবার কেউ কেউ দলিল দিয়ে বসেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা, আগে তো দুনিয়ার কল্যাণ তারপরে পরকালের কল্যাণ, নাউযুবিল্লাহ মিন দালিক, এরকম ব্যাখ্যা দেওয়া চলবে না। আমার টার্গেট থাকবে দুনিয়া, আমার নাউযুবিল্লাহ মিন দালিক, আমার টার্গেট থাকবে আখিরাত, এরপরে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দেন ততটুকু, আমার রিজিক যতটুকু আছে ততটুকুই। আজকে আরও সমস্যা যেগুলো হচ্ছে আমরা দেখলাম, আজকেও সকালে বিবিসির সংবাদ যেটা দেখতে পাচ্ছি, সেখানে গার্মেন্টস কর্মী এবং মালিক পক্ষের মধ্যে আবার বাদ বিবাদ শুরু হয়েছে। তো এখন এখানেও দেখেন একই আকিদা এবং মানহাজ, গার্মেন্টসের মালিক যারা তারা ভাবছে যদি 5 ঘন্টা 1 ঘন্টা বেশি খাটায় নিতে পারি তাহলে আমার বহু টাকা আসবে, আবার শ্রমিক পক্ষ ভাবছেন যে আমরা তো কিছু চাইনি, অল্প কিছু চেয়েছি, সুতরাং আমাদের দাবি দেওয়া হবে না, কেন কেন দেওয়া হবে না। অবশ্যই এখানে যদি আমার পরকালীন জীবন টার্গেট থাকতো তাহলে গার্মেন্টস কর্মী আর মালিক পক্ষের মাঝে কোনো সমস্যা হতো না, সমস্যা তখনই হয় যখন মুহতারাম আমিরে জামাত কিছুক্ষণ আগেও নসিহা দিচ্ছিলেন যে সমস্যা কিন্তু তখনই হয় যখন মানুষের মধ্যে ইমানের ঘাটতি থাকে, সমস্যা তখনই হয় যখন তার আখিরাত নিয়ে চিন্তা কমে যায়,
বাস্তবতা তাই, অধিকাংশ মানুষই কিন্তু আমরা দুনিয়াদার, অধিকাংশ মানুষই দুনিয়াদার। আমরা ভাবি দুনিয়ার দারি সব কিছু নিয়ে আমি আখিরাতে যাবো, নাউযুবিল্লাহ মিন যালিক। আমাকে আপনাকে আখিরাতটা ঠিক করতে হবে, প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে আমাকে পরকালীন চিন্তা করতে হবে। আমি যে কাজটা করছি, আমি যার সাথে মিশছি, আমি যে আকিদা পোষণ করছি, এই আকিদা ঠিক আছে তো? যারা নাজাত প্রাপ্ত হবে, আল ফিরকা নাজিয়া, তাদের অন্তর্ভুক্ত আমি হতে পারবো তো? কারণ ভিন্ন আকিদা এবং মানহাজ পোষণ করলে আমি তো ওই 72 ফিরকার মধ্যে হয়ে যাব, এরকম চিন্তাও আমাদের থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল ফিরকা নাজিয়া অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। মৌলিক কথা এই, তারাই নাজাত প্রাপ্ত দল, তারাই ওই দলের অনুসারী হবে আল্লাহ এবং তার রাসূলের যে পথ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বল যেভাবে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবায়ে কেরাম যার উপরে আছে, এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দলের মৌলিক বৈশিষ্ট্য। তারা আকিদা, মানহাজ বা উসুল বা ফতোয়া, আকায়েদ, সিয়ার, যা কিছু বলে তিন যুগে খুঁজতে হবে, রাসূলের যুগ, পরবর্তী সাহাবাদের যুগ, পরবর্তী তাবেঈদের যুগ। এরপরে যদি খুঁজি তাহলে আব্রাহাম লিঙ্কনের ওটা ছাড়া খুঁজে পাবো না। এরপরে যদি খুঁজি ইউরোপীয় দেশের পুঁজিবাদতন্ত্র খুঁজে পাবো, যা শোষণ করে ধনীরা আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে, যা বর্তমান বাংলাদেশ সহ সমস্ত বিশ্বের এক মানে একটা সাধারণ জেনারেল একটা রুল হয়ে হয়ে গেছে। আজকে কাঁচামরিচের দাম বলি আর অন্য কিছু বলি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি দেখেন, যাদের টাকা রয়েছে তারা তেল মজুদ বা পেঁয়াজ মজুদ, আলু মজুদ, ধনী ধনী হয়, হিমশিম খায় গরিব বাজারে যেয়ে, ধনী ধনী হয়। এটা হলো ইহুদিদের এবং ইউরোপীয়দের পশ্চিমাদের এই যে ব্যাংকিং ব্যবস্থা, আর যাই বলি না কেন এই অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু এটাও পশ্চিমাদের দেওয়া। এখানেও আমাকে আপনাকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া যেন এমন না হয় যা পরকালকে ক্ষতিগ্রস্ত করে। আল্লাহ আমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই যারা প্রথম চান্সেই প্রথমবারে নাজাত প্রাপ্ত হবে। আল্লাহ আমাদেরকে তাদেরই অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন।